Hello friends, welcome back to my channel. Bondhura, apnader jonno aaj ekdom simple bhabe jhinge alu diye rui macher jhol enechi. Dekhun kemon kore korechi. Bata masala diye korechi, roshun pyaaj byabohar niyete shudhu ek tukro darchini ache. To dekhun ekhane mach ta ami হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর ঝিঙে আলু বের করে নিয়েছি তো আমি মাছগুলো রিফাইন্ড অয়েলে ভেজে নেব আমি সরষের তেল ব্যবহার করছি না আপনারা চাইলে সরষের তেলেই রান্না করতে পারেন সরষের তেলে তো কোনো আর কোনো তুলনা হয় না টেস্ট বাড়িয়ে দেয় আর এখানে আমি দারচিনি ধনে জিরে আর পোস্ত নিয়ে বেটে নিয়েছি এগুলো সব পরিমাণ মতোই নিতে হবে বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি মাছটা ভেজে তুলে নিলাম বেশ কড়া কড়া করেই ভেজেছি আর আলু ওই তেলেই আমি ছেড়ে দেব আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম লবণ হলুদ এবার আলুটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না লাল লাল করব না একদম একটু কালার চেঞ্জ হলে আলুটাকে আমি তুলে নেব এই রকম ভাবে তুলে নিচ্ছি হলুদের জন্য তেলটা কালো হয়ে গেছে ওই তেলেই ছেড়ে দিলাম আমি ঝিঙে ঝিঙেটাকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব ঝিঙে থেকে প্রচুর জল বেরোয় বন্ধুরা তো আমি মশলা আলাদা করে তেলের উপরে ছেড়ে দিয়ে ভাজবো না আমি মশলাটাকে বাটা মশলাটাকে এই ঝিঙের যে জলটা বেরোবে ওই জলেই আমি কষিয়ে নেব আলাদা করে জল দিতে হবে না দেখুন অনেকটা জল বেরিয়েছে এবার আমি মশলাটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে ঢেকে ঢেকে যতক্ষণ না মশলা থেকে জল আলাদা হয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকা খুলে দিয়ে কষিয়ে নেব ঝিঙেও খুব একটা অনেকটা মানে ভেজে একদম লাল করব না দেখুন মাছ আর আলুগুলো এইভাবে আলুটা অল্প করে ভেজেছি আমি তুলে রেখেছি মাছ আর আলুর সঙ্গে আর এইখানে দেখুন এবার জল শুকিয়ে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে ঝিঙেটা হালকা হালকা ভাজা হয়েছে কিন্তু খুব লাল হয়নি যদিও লাল হবে না তাহলে অনেকটাই কষাতে হবে আমি অনেকটা কষাবো না দেখুন তেল ছেড়েছে এবার এই তেলের মধ্যে এই কষানো তেল মশলা এর মধ্যে আমি আলু আর মাছটা ছেড়ে দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মেখে নেব মেখে নিয়ে এখানে আর আলু আর মাছ দিয়ে বেশি ভাজবো না শুধু গায়ে মশলাটা মেখে দিয়ে আমি শিল ধোয়া জলটা মশলা যে বাটিতে ইউজ করেছিলাম জলটা মশলা বাটার জন্য সেই জলটা দিয়ে দেব ধুয়ে প্লেন জল দিয়ে দেব সব একসঙ্গে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে নাড়বো বেশি নাড়লে মাছগুলো ভেঙে যায় তবুও আমার একটা এই মাছটা প্রচুর অনেকটা বড় বড় একটা পিস সেটা কাটা ছিল না দেখুন একটু ছেড়ে দিয়েছে তো হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো নাহলে মাছগুলো সবই ভেঙে যাবে যদিও মাছটা কড়া করে ভেজেছিলাম এবার আমি পরিমাণ মতো একটু লবণ দেবো হলুদ দিয়ে আর দিতে হবে না কারণ হলুদ আমি মশলা কষানোর সময় ঝিঙের সঙ্গে দিয়ে নিয়েছিলাম আলুতেও হলুদ ছিল তো এইভাবে আমি ভালো করে জলটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্নাটা হবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে দেব হালকা হাতে তো এখানে আমার মাছ রান্না হয়ে গেছে চেক করে নেব আলুটা দেখে নেব গলেছে কি না দেখুন এইভাবে আলুটা চেক করে নিচ্ছি আলু গলে গেছে এবার আমি
বাড়িয়ে দিয়ে ফ্লেমটা বন্ধ করে দেব। তো আমি বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, বন্ধ করে দিলাম। দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে। লাল লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি গ্রিন লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করলাম। তো বন্ধুরা, আমার তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।